সিসিটিভিতে ভোটিং প্রসেস পাবেন না অন্তত দু তিন ঘন্টা করে, যে বুথগুলোতে ছাপ্পা মেরেছে। 44,000 কম্পার্টমেন্ট ছিল, 61,000 বুথ ছিল, 18 থেকে 20,000 বুথে ফলস ভোটিং হয়েছে, তার মধ্যে 7-8,000 বুথে পাট, 150-200-250, আর 10-12,000 বুথে ফুল। আমরা বলেছিলাম আপনাকে, আমরা একটা তালিকাও দিচ্ছি ইনিশিয়ালি, আমরা কালকে বেলা দুপুর দুটোর মধ্যে 6,000 বুথের তালিকা বিজেপি দিয়েছে গোটা রাজ্যে, এত অল্প সময়ে। এটা ইনিশিয়াল তালিকা, আমরা 6,000 বুথের তালিকা দিয়েছিলাম, একটা বুথকেও কনসিডার করা হয়নি। সেকেন্ড থিং আমরা বলেছিলাম, রিপোলে বিজেপির ডিমান্ড ছিল সকাল 7টায় ভোটিং শুরুর আগে প্রার্থী এবং প্রার্থীর পোলিং এজেন্টের সই করে শুরু করিয়েছেন, কিন্তু আপনি যখন বাক্স সিল করে স্ট্রং রুমে আনছেন তখন সকালে সই করা প্রার্থীর বা তার এজেন্টের সই নেই, তাদেরকে 1-1.5-2 ঘন্টা পরেই সকাল 8-9টার মধ্যেই মেরে বের করে দেওয়া হয়েছে, কোথাও পুলিশ টেনে বের করেছে। আলিপুরদুয়ারের বিডিও, কালচিনির বিডিও প্রশান্ত বর্মন, তিনি নিজে চড় মেরেছেন বিজেপির এজেন্টকে, চেকমুড়ির পিছনে থাম ইমপ্রেশন, একজনই লাগিয়েছে, দু তিনজনই লাগিয়েছে 150-200 ভোটের, ফিঙ্গারপ্রিন্ট তো করতেই হবে, যাবেন কোথায়? সব বুথে তো রিপোল চাইছি না, এই কাণ্ডগুলো যেখানে করেছেন সেখানে তো রিপোল করতে হবে, এবং ডকুমেন্টারি ফ্রড করে রেখেছেন ওএমআর মার্কশিটের মতো। এবার আপনাদের সামনে তুলে ধরবো দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ছবি, যেখানে সুকান্ত মজুমদার আজকে তিনি সেখানে যান এবং আজকে এখানে পুনর্নির্বাচন হচ্ছে এবং সেখানেই যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এবং তিনি পরিদর্শনে গেলে তাকে বহিরাগত বলে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এখানে তৃণমূল কংগ্রেস রাস্তা আটকে কোনো সাধারণ মানুষকে ভোট দিতে যেতে দিচ্ছে না। এই যে সাধারণ মানুষ, আপনারা আমরা আসার সাথে সাথে আমরা দূর থেকে অবজার্ভ করি যে সত্যি কি না, আমরা দূর থেকে দেখি যে রাস্তা অবরোধ করে রাখা আছে, আমরা যাওয়ার সাথে সাথে সেখানে রাস্তায় আটকানো হয় আমাদেরকে এবং হেনস্থা করার চেষ্টা করা হয়, এবং এখানে যারা আছে তাদের মধ্যে বহু লোকের বাড়ি এই বুথে না, বুথের বাইরের লোক তারা। অন্যদিকে জমজুড়ের অঙ্কুরহাটিতে তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থীর বাড়ি গাড়ি ভাঙচুরের অভিযোগ, সশস্ত্র সিপিএম কর্মীরা এই বাড়ির ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তৃণমূল প্রার্থীর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে এবং যে অভিযোগ উঠছে সিপিএম কর্মীদের বিরুদ্ধে, তারা সশস্ত্র অবস্থায় বাড়িতে ঢোকে বলে অভিযোগ, হামলা চালানো হয়, বাড়িতে ঢুকে বড় বড় ইট ছোড়া হয় বলে অভিযোগ। তৃণমূল প্রার্থী শেখ সুলতানার অভিযোগ, তার বাড়ির লোককে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করে সিপিএম এর দাবি তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে।